হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মিউজিক নাইট। আজকের মিউজিক নাইটে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমি নুজহাত সাওম। আপনারা সকলেই জানেন থার্সডে নাইট মানেই মিউজিক নাইট, এবং এনটিভির পর্দায় ঠিক রাত 11:30 আমরা হাজির হয়ে যাই সঙ্গীত জগতের প্রিয় মুখ এবং সুন্দর সুন্দর কিছু গান নিয়ে। আজও তার ব্যতিক্রম হবে না। আজকে আমাদের এই আয়োজনটি রঙিন করে যিনি আছেন বা আলোকিত করে যিনি আছেন, তিনি খুবই পরিচিত একজন মুখ এবং তিনি অত্যন্ত মেধাবী একজন মানুষ। তিনি বাংলাদেশের সঙ্গীতাঙ্গনকে প্রায় 30 বছর ধরে সমৃদ্ধ করে চলেছেন। তিনি আমাদের খুবই পছন্দের, দ্য মোস্ট ট্যালেন্টেড, দ্য মোস্ট হ্যান্ডসাম এবং দ্য মোস্ট রকিং গাই, ইব্রাহ টিপু ভাই। ও মাই গড, ওয়েলকাম টু আওয়ার শো। থ্যাংক ইউ সো মাচ, এত সুন্দর ইন্ট্রোডিউসমেন্ট। কেমন আছেন বলেন? আছি খুব ভালো, শুকর আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আজকে থেকে শুরু হলো ভাষার মাস, এবং যে বাংলা ভাষা নিয়ে আপনি এতদিন ধরে কাজ করে চলেছেন, নিঃসন্দেহে এই মাসটি আমাদের জন্য ভীষণ গৌরবের। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমরা পালন করে আসছি, তো এই মাসটি আসলে কেমন লাগে একজন সঙ্গীত শিল্পী হিসেবে বা সঙ্গীতাঙ্গনের মানুষ হিসেবে, কতখানি আসলে গৌরব অনুভব করেন? বাংলা ভাষা তো আমাদের আসলে গর্ব, একমাত্র ভাষা যেটার জন্য যুদ্ধ হয়েছে। আর আমি মনে করি এত সমৃদ্ধ ভাষা বাংলা ভাষা, আমাদের আবেগ, আমাদের অনুভূতি, বাংলা ভাষার যে রস আমরা বলি না, আসলে কোনো ল্যাঙ্গুয়েজ, কোনো অন্য কোনো ভাষায় কিন্তু আমি পাইনি এত, কি বলবো, আমাদের মায়ের ভাষা বাংলা। হ্যাঁ, আমি তো মনে করি বাঙালি হিসেবে আমাদের এটা সবচেয়ে বড় গৌরবের বিষয় যে আমরা আমাদের ভাষা, আমরা স্বাধীনতা মানে এক ধরনের যুদ্ধ করে নিয়ে এসেছি। একদমই তাই টিপু ভাই। আমরা গল্প হবে আমাদের এবং গানও শুনবো আমাদের আজকের এই গল্পে বা আড্ডায়। আমাদের শ্রোতা দর্শকরা যুক্ত হতে পারবেন। দর্শক, আপনারা যারা এখন এই মুহূর্তে এনটিভির পর্দায় চোখ রেখেছেন, যারা টিপু ভাইকে ভীষণ পছন্দ করেন, তারা টিপু ভাইয়ের সাথে কথা বলতে চাইলে বা গানের কোনো অনুরোধ থাকলে আমাদের সাথে যুক্ত হতে পারবেন। আপনাদের ফোনের অপেক্ষায় রইলাম, এবং সেই অপেক্ষা করতে করতে টিপু ভাই আমরা প্রথম গানে চলে যাই। আচ্ছা, ভাষার মাস, ভাষার একটা গান, দেশের একটা গান। আসলে আমার ইব্রাহিম টিপুই নামটার সাথে আসলে দেশ ওতপ্রোতভাবে জড়িত, কারণ আমি আমার জীবনে অনেকগুলো গান করেছি শুধু আমার এই দেশের জন্য, সেটা স্পোর্টস সেকশনে হোক কিংবা আমাদের ভাষার জন্য হোক, 71-এর জন্য হোক কিংবা ইলেকশন ক্যাম্পেইনের জন্য হোক, যাই কিছুই হোক না কেন। তো ভাষার একটা গান দিয়ে শুরু করি, শুনি আমরা। চমৎকার আসলে দেশের গানগুলো শুনলে না, মানে আমার কিন্তু যে গুজবাম ফিল করছি আমি, এত চমৎকার, অদ্ভুত সুন্দর। আমাদের দেশে বললাম তো বাংলা গানের
আমি তো রিয়েলি আই ফিল সো প্রাউড, আমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, বাংলা ভাষা আমার মাতৃভাষা, আমি পৃথিবীর যে কোনো জায়গায় যাই আমি আই রিয়েলি ফিল, মানে আমি হয়তো ইংলিশে অনেক সময় বলি কথা, বাট বাংলা ভাষার সব জায়গায় যে অনুভূতির যে প্রকাশের, আমাদের যে আমরা বলি না যে একজনের সাথে আরেকজনের আমাদের যে ভাব প্রকাশ, পৃথিবীর যেখানেই যাই না কেন আমি বাংলা ভাষাকে নিয়ে প্রচুর এটার সবার সামনে বলি যে দেখো আমাদের, যেমন আমেরিকায় আমি ছোট এক্সপিরিয়েন্স বলি, আমাদের বাচ্চাদের অনেক প্যারেন্টসরা আছে যে বলে আমার বাচ্চা তো ইংলিশে খুব ভালো কথা বলে, ওরা খুব না প্রাউড ফিল করে, তো আমেরিকায় দেখি বাচ্চারা বাংলা বলতেই পারছে না, তো আমি ওখানে যাই ইচ্ছা করি স্টেজে সবাইকে বলি আমার সাথে সাথে বাংলা গাওয়ার চেষ্টা করি। হ্যাঁ, এবং আপনি কি তো কনসার্টও করেছেন অনেক জায়গাতে কিছুদিন আগে, তো আপনি নিউ ইয়র্কে কনসার্ট করেছেন। জি জি, নিউ ইয়র্কে আমার শো ছিল, বাংলা গানকে রিপ্রেজেন্ট করছেন, এটা কিন্তু অ্যাবসলিউটলি আমার কালচার, আমার সংস্কৃতি, আমার গর্ব, আমার অহংকার, সেটাই। এরপরে ভাই আমরা কোন গানটি শুনবো? আজকে একটু আমরা স্লো পেস মুডে আছি, পরের দিকে হয়তো খুব মজা করব শ্রোতারা, আসলে আমি চাচ্ছি আজকে কিছু গান গাই। হ্যাঁ, একটু মজা স্লো থেকে আস্তে আস্তে আমরা বিটটা রাইট আসবো আর কি। হ্যাঁ, তো এটা সবাই রাতে টেলিভিশন দেখছে, তো আমি চাই সবাই একটু রোমান্টিক হোক। হ্যাঁ, এবং শীতের রাতে একটু বৃষ্টি হচ্ছে, মানে জমে উঠতে হবে অবশ্যই, তো সেই জন্য আমি খুব রোমান্টিক একটা গান করব। এটা অনেক আগের গান, এটা 60-70 দশকের গান। আমি চাই আমাদের দেশের মানুষ যারা আছে তারা কিছু বাংলা গান শুনুক। হ্যাঁ অবশ্যই, তো শোনাই, গানটা শুনলে ভালো লাগবে ইনশাআল্লাহ। পুরনো দিন আছে মন জুড়ে,
বর্ষা হয়েছে ভিখারি ধূপকাঠি মন জ্বলে একা একা তাই সেই তুমি নেই তুমি নেই সাথে সেই রাতে ছিল পূর্ণিমা রং ছিল থ্যাংক ইউ সো মাচ টিপু ভাই, এটা আমার নিজের ভীষণ পছন্দের একটি গান। ইউ আর মোস্ট ওয়েলকাম, থ্যাংক ইউ, এটা শোনানোর জন্য অনেক অনেক থ্যাংক ইউ। তো এই যে বলছিলাম যে, আচ্ছা একটি ফোন আছে, কথা বলতে বলতে ফোন চলে এসেছে, আমরা একটু ফোনটা অ্যাটেন্ড করি। হ্যালো, আসসালামু আলাইকুম, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ইবরা টিপু ভাই আছেন আমাদের সাথে, কথা বলুন। আপু ভালো আছেন না? জি আমি ভালো আছি। আইয়া আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি ইকরামুল হক 52 গাইবান্ধাতে বলতেছি। আচ্ছা ভাই ভালো আছেন না? আছি, খুব ভালো আছি, শুকর আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ভালো আছেন না? হ্যাঁ। কোন গান শুনবেন? জি 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 বলেন, কি গান শুনতে চান? এই ভাষা গান তো হয়ে গেছে, হ্যাঁ, যদি আরেকটা বলেন, আর আরেকটা গান আছে, হ্যাঁ, আমি আসলে কথা দিতে পারছি না, কারণ জেমস ভাই তো আসলে তো ওনার গান আমার গাওয়া খুব কম হয়, তো দু একটা গান আমি ওনার গাই। আমি তো সফট টাইপের সিঙ্গার, তো আর উনি তো ভেরি রক টাইপের সিঙ্গার, তো আচ্ছা দেখি চেষ্টা করবো। কথা আসলে বলতে বলতে দর্শকের ফোন চলে আসলো, তখন কথা বলা হলো না। যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, এই যে একটা কনসার্ট করে আসলেন, একটা সোলো কনসার্ট, তো কেমন ছিল সব কিছু মিলিয়ে? দেশের বাইরে যে আমার এত ফ্যান আছে আমি নিজেই বুঝিনি, তো ওখানে অনুভূতিটা একদমই অন্যরকম। তবে আমি মিস করেছি আমার ব্যান্ডকে, অনেস্টলি। ওরাও ভালো মিউজিশিয়ান যারা বাজিয়েছে, বাট আই রিয়েলি মিসড মাই ব্যান্ড। আমি একটু ইন্ট্রোডিউস করিয়ে দিই, এটা বলছি তার আগে একটু ওদের ইন্ট্রোডিউসমেন্টটা করিয়ে দিই। হ্যাঁ, তো দিস ইজ মাই ব্যান্ড স্কোর, আমার একটা ব্যান্ড নাম আছে আমার ব্যান্ডের। তো আমার ব্যান্ডের ফাউন্ডার মেম্বার হচ্ছে পিছনে বসে আছে, ওর নাম হচ্ছে সেতু, ইজ ইন সেতু ইজ ইন ড্রামস। গিটারে আছে রাজীব, দ্য ব্রিলিয়ান রাজীব, আমি সবসময় বলি, আলহামদুলিল্লাহ বিউটিফুল ওর হাতটা। কিস, সব কিস অপারেট করছে, কিবোর্ড করছে আয়াত। আর রাজু ইজ ইন বেস গিটার, বিউটিফুল বয়। কিন্তু ওদের কিন্তু আরেকটা নাম আছে, ওদের আরেকটা নাম হচ্ছে বি কে অ্যান্ড ব্রাদার্স। হ্যাঁ, ওদের আরেকটা ব্যান্ড আছে আর কি, তো আমি ওখান থেকে হায়ার করেছি ওদের। কনসার্ট বিউটিফুল এক্সপিরিয়েন্স, বিউটিফুল। ওখানে যখন দেশের গান গাই সবাই একসাথে গাওয়া শুরু করে, সবাই দেশকে এত মিস করে, দেশের বাইরে যারা থাকে। আমি আমেরিকায় দেখলাম অনেকগুলো স্টেটে, যখনই বাংলা যে কোনো গান গাই, বাচ্চু ভাইয়ের গান বা যে গানই গাচ্ছি, সবাই গাচ্ছে এবং তারা খুব ইমোশনাল হয়ে যায়।
তো দেশের গান আই রিয়েলি হ্যাড এ বিউটিফুল এক্সপিরিয়েন্স ইন আমেরিকা একদম এবং আমাদের এক্সপিরিয়েন্সটাও ভীষণ রকম বিউটিফুল হচ্ছে আমরা ভীষণ এনজয় করছি আপনার গান সব সময় করি গানে চলে যাই আমরা এবার কোন গানটি শুনছি যে গানটা করতে চাচ্ছি ও আমরা ওরাই বললো যেটা করার জন্য একসি গিটার ধরে আছি এই জন্যই নয়তো ইলেকট্রিক গিটার বাজালে হতো অন্য গান করতাম তো গানটা করছি এটা সোহেল আরমান ভাইয়ের লেখা ভীষণ ভীষণ জনপ্রিয় আমার জীবনের সুর করা গানের মধ্যে ওয়ান অফ মাই ফেভারিট অ্যান্ড পপুলার সং অ্যাজ ওয়েল টি ডাব্লিউ সৈনিক ভাই গিয়েছিল তুমি আমার ঘুম তুমি আমার ঘুম আমার ভীষণ পছন্দের তো শুনাই চলো শুনি চোখে গোনা যায় না ভালোবাসা জলের মতো দুহাত যেন ভরে না
দুচোখে গোনা যায় না। দুর্দান্ত, মানে গানটা তো সুন্দর, এটা তো আসলে পরীক্ষিত, কিন্তু লাস্টের যে মিউজিক পিসটা ছিল মানে দুর্দান্ত লেভেলের সুন্দর। থ্যাঙ্ক ইউ। আমি একটু গিটারটা চেঞ্জ করি ততক্ষণ। হ্যাঁ হ্যাঁ, ততক্ষণে আমরা ফোন একটা অ্যাটেন্ড করে নিই। হ্যালো, আসসালামু আলাইকুম, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, সবাই কেমন আছেন? ভীষণ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি, এত সুন্দর গান শুনলে তো ভালো থাকারই কথা। আমাদের খুবই ভালো লাগছে আপনার ফোন পেয়ে। আমরা জানি কে আছেন আমাদের সাথে, আমাদের সাথে আছেন বিন্দুকণা। আমার ভীষণ পছন্দের একজন মানুষ বিন্দুকণাও। এটা টিপু ভাইকে আমার বিগ ফ্যান, আর গানের রিকোয়েস্ট আমি ওনাকে বলি যে আপনার জীবনে যদি সবচেয়ে বড় কোনো ফ্যান থাকে সেটা আমি, আর সবচেয়ে ভালো যদি কোনো স্টুডেন্ট থাকে সেটা একমাত্র আমি। বাহ বাহ, চমৎকার। পছন্দের, আমার যে পছন্দের গানটা ছিল সেটা আসলে গেয়ে ফেলেছে। আর এছাড়া সব গানই ভালো লাগে, আমি বেশি টাইম নিব না, অনেক সুন্দর হচ্ছে, এভাবে গেয়ে যান রতিকু ভাইয়া। আপনার সব গান আমরা দেখছি, আমরা সব দর্শক একদম টিভি সেটের সামনে বসা। থ্যাংক ইউ। কেমন, মানে ঠিক আছে সব? অনেক সুন্দর হচ্ছে, অনেক সুন্দর। থ্যাংক ইউ। আপনি আপনার ব্যান্ডকে আমাকে দেওয়ার জন্য আমি খুবই আপনার কাছে কৃতজ্ঞ। আমরা নেক্সট গান শুনি, আমরা কথা বেশি না বলি, আমি রেখে দিচ্ছি। আমাদের সাথে আরো একটি ফোন আছে, ফোনটা নিয়ে নেই। হ্যালো, আসসালামু আলাইকুম। আল্লাহ খুব ভালো রাখছে। একটু একটু কাশি হয়েছে, সবারই আসলে ঝামেলা, তবে আমি বলি যে খুব ভালো আছি।
আমার একটা গান অনুরোধ ছিল ভাই। কোনটা কোনটা? প্রীতি ভাইলার বন্ধু কেন চলে যাবে? কেন প্রীতি ভাই? আচ্ছা ঠিক আছে, একটু হলেও গাবো। অনেক ধন্যবাদ ভাইয়া, পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সাথে থাকবেন এটাই প্রত্যাশা, আমরা গানে চলে যাই ভাইয়া। শিওর, এই গানটা যেটা এখন করব এটা নিয়ে আসলে আমি অনেকদিন করি নাই স্টেজে, তো আমি ফেসবুকে আমার যারা ফলোয়ার্স, আমার যারা ফ্যান, ইভেন আমাদের ব্যান্ডের সবাই আমরা চেয়েছি এবার একটু গানটা করতে। এই গানটা আমার অনেকদিন করা হয়নি, এটা আমার চাই তোমায় অ্যালবামের চাই তোমায় গানটা, এটা যাযাবর জয় লিখেছিল। মিসিং জয় খুব ভালো একটা গীতিকার, ও তো ও যদি দেখে, জয় দিস সং ফর ইউ। আর এটা আরেকটা জিনিস, আমার মেয়ের জন্য গাচ্ছি, ও আবার আমার সাথে গায়ে গাটা অনেক বেশি ওরনি, হ্যাঁ তো ওর জন্য গাচ্ছি। আর দুইজনকে ডেডিকেট করা হচ্ছে গানটি, শুনি। আমাদের লিরিক স্ট্যান্ড একটু ওকে। চাই তোমায় প্রার্থনায় অনুভূতি গভীর উপমায়, চাই তোমায় প্রার্থনায় অনুভূতি গভীর উপমায়, তোমার বলো আমাকে মেঘবা মনের কথায় ভেজাবে সে, যাই তো
স্বপ্নময় শত রঙে দৃষ্টিহীন হৃদয় সাজায় বিমুগ্ধ কোন সুরে শব্দহীন তোমাকে চাই অচেনা ভাবনা ঘিরে ঘিরে রাখে চাই তোমার চাই তোমার এই অ্যালবামটি বা এই গানটি রিলিজ হয়েছিল কবে? চাই তোমার অ্যালবাম রিলিজ হয়েছে আমার 2007-এ। ও, তাহলে তো অনেক দিন, অনেক আগের, অনেক আগের। এখন কি নতুন করে গানটি আবার অ্যারেঞ্জ করা বা নতুন করে মিউজিক ভিডিও মানে আমরা একটু আমাদের মতো করে একটু করি স্টেজের জন্য, একটু অন্যরকম করে করি, বাট সো ফার দ্য কম্পোজিশন ওয়াজ লাইক দিস, এরকমই ছিল। বাট এখন একটু মডার্ন নিয়েতে আর একটু আমরা ডিফারেন্ট টোনস একটু ইউজ করি আর মিউজিক ভিডিও আকারে রিলিজ করার কোন, হ্যাঁ এটা মিউজিক ভিডিও হয়েছিল 2011 সালে। আচ্ছা, শুভব্রত সরকার সিনিয়র প্রোডাকশন থেকে এটা ভিডিওটা করেছিল। আচ্ছা, এখনকার যে চন্দন রায় চৌধুরী, ভেরি পপুলার এখন ডিরেক্টর, তখন সেটা সিনেমাটোগ্রাফার ছিলেন উনি। বাহ, দুর্দান্ত। ফোন আছে ভাইয়া, একটু অ্যাটেন্ড করি। হ্যালো, আসসালামু আলাইকুম, কে আছেন আমাদের সাথে? বুকের ভিতরে এত কাছে কখন এলে যে তুমি ভালোবাসাতে বেরোচ্ছিলাম এই গানটি আর কি। ও আচ্ছা আচ্ছা, চোখের পলকে না? ধানমন্ডি থেকে জি, এখন এখন আপনি টিপুকে জিজ্ঞেস করেন যে ধানমন্ডি থেকে কে ওকে ফোন দিয়েছে। এটা হচ্ছে আমার শিল্পী খালা।
Yes. Kamra sakala assalamu alaikum assalamu alaikum. I love you. Thank you. Kamra sakala bolo. এই তো আলহামদুলিল্লাহ বাবা, তুমি এই যে এসেছো এত বড় জার্নি করে, তারপরে এই যে তুমি আর বিন্দুগণা যে প্রোগ্রাম করছো, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। তোমরা দোয়া করো, আমি আবার যাচ্ছি। হ্যাঁ, তোমার তো অবশ্যই কিছু দিতে হয়, তুমি দিয়ে দিও, নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, তুমি তো আসবা, আমি তো জানি তুমি আসবা। কবে আসবা? এর মধ্যে আসবো ইনশাআল্লাহ, এর মধ্যে আসবো। হ্যালো মনি, আসলে সত্যি কথা বলতে গান তো নিজের যারা শুভাকাঙ্ক্ষী আছে তাদের জন্য, বা এই যে কাছের যে মানুষগুলো আছে তাদের জন্য গাওয়া, এবং তাদের সেই অ্যাপ্রিসিয়েশনটা কিন্তু স্পিডটা অনেকখানি বাড়িয়ে দেয়। অ্যাবসোলিউটলি। আর হয় কি, আমার নিজের আত্মীয় স্বজন যেমন আমাকে ভালোবাসে, আমি সো হ্যাপি যে আমার যারা সত্যি আমার যারা শ্রোতা, যারা আমার ফ্যান্স, তারাও কিন্তু আমাকে একই রকম ভালোবাসে। হ্যাঁ, আমি বিভিন্ন জায়গায় গেলে দেখি যে মানুষ আমাকে যেভাবে ভালোবাসে, আসলে আমার পুরো বাঙালি কমিউনিটি মনে হয় আমার একটা পরিবার আর কি। একদমই তাই, ভালোবাসার মতন কাজ করেন বলেই তো ভালোবাসে ভাইয়া, এটা তো আসলে স্বীকার করতেই হবে, সবই আল্লাহর হুকুম। আসলে গানে চলে যাই এবার, আমরা কোন গানটি শুনছি এবার? আচ্ছা, গানে যাওয়ার আগে আমি একটু একটু থ্যাঙ্কস দিতে চাই। হ্যাঁ, আমাদের যে প্রোগ্রামের প্রোগ্রাম প্রোডিউসার বা আমার বন্ধু আসলে এখানে আছে জাহাঙ্গীর, ওকে তো আমার আমার ছোটোবেলার বন্ধুকে থ্যাঙ্কস দেওয়ার কিছু নাই, কিন্তু যারা এই প্রোগ্রামের সঞ্চালক, ওরা আমার খুব কাছের ভাই, খুবই প্রিয় ভাই। থ্যাঙ্কস অ্যালট, তোমাদের কখনো ওভাবে বলা হয় না, যে তোমাদের প্রতি সত্যি কৃতজ্ঞ আমি। থ্যাংক ইউ। অ্যান্ড অল যারা সবাই আছে, সাউন্ডে তো অসম্ভব কষ্ট করছে ওরা, বিউটিফুল লাইটস, ক্যামেরাস, মেকআপ, সবাইকে অবশ্যই তোমাকেও থ্যাংক ইউ। এটা বলা হয় না, তাই একটু আগে আগে বলে নিলাম আর কি, শেষের দিকে না, যাওয়ার সময় বলো হ্যাঁ থ্যাংক ইউ অমুক অমুক, ভালো থাকে নিশ্চয়, বাট আই ডোন্ট ফিল লাইক দ্যাট, বাট আমার কাছে মনে হয় এটা আমার সবচেয়ে আগে বলা উচিত। ওকে, একটা ফোক গান করি, হ্যাঁ সাহস করে, কি বলো? চল শুনি।
পুরাই আগুন লেগে গেল। থ্যাংক ইউ। এই গানটি আপনার গলায় কিন্তু দুর্দান্ত লাগে। আমার কাছে মনে হয় যে আপনি যখন স্টেজে পারফর্ম করতে যান এই গানের অনুরোধ মনে হয় আসে। সরি আমি না শুনতে পারিনি, ইনিয়ারের জন্য শুনতে পারিনি, আরেকবার একটু গান বলছি। এই গানের অনুরোধ কি আসে খুব বেশি? হ্যাঁ, ও মাই গড, এটা হিউজ, সবাই খুব এনজয় করে। আর ফোক গানের উপরে তো আসলে বাংলায় কোনো গান নাই। আসলে আসলে আপনি তো বিভিন্ন ধরনের গান করেন, নিজের কমফোর্ট জোনের গান কি ধরনের, সেটা কি সফট মেলোডি নাকি ফোক গানগুলো এনজয় করেন? বেসিক্যালি একটু ক্লাসিক্যাল বেস, একটু সফট মেলোডি টাইপের গান নিজে গেতে স্বাচ্ছন্দ্য বোধ করি। বাট ইউ নো আমার সব গানই ভালো লাগে। আমরা একটা সময় ইংলিশ নাম্বার করতাম, এখনো করি, হিন্দিও গাই বাংলাও গাই, হোয়াট এভার, গান তো গানই। আমাদের আজকের আয়োজন কেমন লাগছে? জি, ইব্রা টিপু ভাই আছেন আমাদের সাথে, কথা বলুন। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন রিজভি? কেমন আছে? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। স্যার আপনি ভালো আছেন? আমি আছি। আমি আসার পরে একটু ব্যস্ত ছিলাম, রিজভি আমাকে অনেকবার ইয়ে করেছে, বাট রিজভি বেসিক্যালি বলিনি, হি ইজ মাই স্টুডেন্ট, অসম্ভব ভালো গায়, খুবই ভালো গায়। ইনশাআল্লাহ আমি, আমার ইচ্ছা আছে ওদেরকে নিয়ে লাইভ করার টেলিভিশন, ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ হবে। আমি একটু ব্যস্ত ছিলাম, যোগাযোগ করতে পারিনি, করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ যোগাযোগ করবো। কেমন আছেন? সবাই ভালো আছেন? স্যার সবাই ভালো আছে। প্রথম থেকে আমরা অনুষ্ঠান দেখছি, গানও শুনছি, স্যার খুবই ভালো আছে। আমার পছন্দের গান একটা অলরেডি হয়ে গেছে, তুমি আমার ঘুম, তবে আর দুইটা গানের রিকোয়েস্ট রাখতে চাচ্ছি স্যার। হ্যাঁ, শিওর 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 স্যার। ওই কারণে অকারণে মন হারায় অজানা জানে, আর স্যার যদি নারী আমার মা গানটি করেন স্যার, আমার খুবই পছন্দের গান। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, নীলাকাশ গানটা না, ওই যে কারণীয় করেন, ঠিক আছে, ওটা গাওয়ার চেষ্টা এখনই গাবো দেখি। আচ্ছা তার আগে একটু কেন প্রীতির একটু গিয়ে নি, হ্যাঁ একটা রিকোয়েস্ট ছিল, একটু গিয়ে নি। হ্যাঁ শুনে ফেলি। থ্যাংক ইউ আপু ফোন করার জন্য, পুরো আয়োজন জুড়ে আমাদের সাথে অবশ্যই থাকবেন। এবারে আমরা শুনছি আরো একটি ফোক গান। কেমনেরা খিব তোর মন,
আপন ঘরে বাঁধিরে বন্ধু ছেড়ে যাইবা যদি কেন ফিরিতিবার আইলা রে বন্ধু ছেড়ে যাইবা চমৎকার। এবং এই এত সুন্দর গানগুলো আসলে এই যে আমরা বলি না যে বেঁচে থাকার মতন গান, যখনই এই গানটা শুনি না কেন সবসময় আসলে যে কোনো রকম মুডের সাথে এই গানগুলো যায়। গানটা এত সুন্দর, মানে শাব্দুল করিমের কি যে অনবদ্য রচনা আর কি, আমি বুঝে বলতে পারবো না। এই যতবার শুনি, অনেকে গায়, কণা অনেক গায় এই গানটা, বিন্দু কণা, তো ও যখনই গায় আমি মুগ্ধ হয়ে শুনি। আজকে আমি একটু সুযোগ নিলাম গাওয়ার আর কি, আমাদের সাথে। জি ভাইয়া আছেন আজকে আমাদের সাথে, ইব্রাহিম টিপুর ভাইয়া কথা বলুন তার সাথে। খুব অসম্ভব সুন্দর গলা ওর, কি সুন্দর একটা টোন, ফিল্মিক টোন, মাশাআল্লাহ। কেমন আছিস? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মাশাআল্লাহ। তুই আসিস একটু, তোর সাথে দেখা হয়নি আমার। হ্যাঁ আমার কিন্তু এত পছন্দ করে তাদের কথা শুনেই কিন্তু বোঝা যাচ্ছে। আর একটি ফোন আছে। হ্যালো, আসসালামু আলাইকুম, কে আছেন আমাদের সাথে? জুবায়ের ভাই হচ্ছে আমার পলিটিক্যাল সহপাঠী, আমার এডভাইজার আমি বলি, বেসিক্যালি উনি একজন ডক্টর, খুব ভালো একজন ডক্টর, ফিজিওথেরাপিস্ট। আর জয় বাংলা, জয় বঙ্গবন্ধু ব্রাদার,
দেখা হয় না আপনার সাথে, এর মধ্যে দেখা করুন ইনশাআল্লাহ। রিকোয়েস্ট ছিল, প্লিজ প্লিজ বলেন। তো ভাই ভেবে বিভোর হয়ে একটা গান আমি শুনেছি, কম্পোজিশন আপনারই মনে হয়, রাইট? আমারই গাওয়া ছিল, হ্যাঁ, আমি আর নৌমি গিয়েছিলাম। ওকে, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ জুবাইর ভাই ফোন করার জন্য। পুরো আয়োজন জুড়ে থাকবেন অবশ্যই, আমরা গানে চলে যাই। অনেকগুলো রিকোয়েস্টের গানও জমে গিয়েছে। কোন গানটা শুনছি এবার আমরা? নীলাকাশ শুনি প্রথমে। নীলাকাশটা হচ্ছে ঝিলিকার আমি ডুয়েট করেছিলাম, এটা ফয়সাল আব্দিকেনের লেখা ছিল। শোনাই সবই
নিজের সাথে নিজে খেলতে ভালোই লাগে। শিকার করা যাবে। দেশে যা অবৈধ ওই দেশেও তো তারা অবৈধ। 200 কোটি পাল্লু আউট আর পাল ইন। কলসিতে যদি ছিদ্র থাকে সে কলসি পূরণ হবে কি করে? মাস্কারা করেন না, বুঝা বড় হইতে গিয়ে আমি ছোট হয়ে গেছি। আমার টাকা পয়সা বাড়িতে রেখে